আজকের এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন আমাদের রাঙামাটি যাওয়ার জার্নিটা, এবং হচ্ছে আমাদের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমার দাদার সাথে, দাদার হৃদয়, এবং হচ্ছে আমাদের এনজয়টা, আমরা রাতে কি পরিমাণ এনজয় করছি, এবং আমাদের পুরো একটা ব্লগ থাকবে, এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু, সো দুইটাই দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? এখন অলমোস্ট বের হয়ে গেছি রাঙামাটির উদ্দেশ্যে, তো বের হয়ে ভালো চলা থেকে হচ্ছে সিএনজি নিতে হবে, তো সিএনজি নিয়ে আমরা যাবো হচ্ছে প্রথমত অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমার বন্ধুরা সবাই আসবে, দেন ওখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে রাঙামাটিতে। না দাদা তুমি বলো, না দাদা বলো, না দাদা বলো, শরম লাগে বলতে হবে, তোমাকে বলতে হবে, এত কথা এখন উপস্থাপন করতে পরে আমরা যখন ওখানে যাব তখন আমরা মিনাস পলে গিয়ে কথা বলবো। এখন আমরা কোথায় আছি? এখন হচ্ছে আমরা অক্সিজেন মোড়। আচ্ছা, অক্সিজেন মোড় আছে, আমরা অক্সিজেন মোড় করতেছি, আমাদের কিছু এখনো মানে সবাই যারা যাবো তারা এখন সবাই আসে পৌঁছায় নাই, যারা পৌঁছাতে দেন আমরা যেটা গাইড গাইড আসলে আমাদের গাইড আসতেছে 5,000 টাকা নিচ্ছে দুদিনের জন্য, 5,000 টাকা ক্যাশ দিয়ে দেবো দুদিন। আমরা কোথায় যাচ্ছি? আমরা রাঙামাটি যাচ্ছি। কেন যাচ্ছেন আপনারা? আমরা রাঙামাটি হচ্ছে কি এই যে শহরের যে জীবন, পাথরের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য শহরের বাইরে যাচ্ছি এখন রাঙামাটি। কার সাথে কে কে যাচ্ছে আপনাদের সাথে? আমাদের সাথে যাচ্ছে আমাদের আমাদের বড় ভাই, বিবাহিত বিবাহিত বড় ভাই সদ্য দাদা, স্বর্গীয় এবং সদ্য সদ্য দাদা শ্রীযুক্ত আকাশ দেবনাথ আছে, আমাদের বড় ভাই অত ছোট ভাই ছোট ভাই অন্তর্ভাল আছে, আমাদের গিটারিস্ট কান্ত গিটারিস্ট, এবং আর আমি হ্যাঁ বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ, সাবেক সাবেক রাজনীতিবিদ, দেশ ভরার কারিগর। আচ্ছা, দেশ ভরার কারিগর, ঠিক আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শ্রীযুক্ত বাবু কৃষক, শিক্ষক শিক্ষক শিক্ষক, আর সাথে আর আমাদের সাথে আছে বিশিষ্ট কি বলে যে কি প্রবাসী আর এখন যাচ্ছে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, আমরা ফেরিতে ফেরিতে অনেক লেট হয়ে গেছে, গাড়ি পাচ্ছিলাম না, পরে দুইটা কার ম্যানেজ করছি আমরা, দুইটা কারে করে হচ্ছে রাঙামাটি যাব, তো সেই জন্য আগে এখানে খাওয়া দাওয়া করে নিব, রাঙামাটি গিয়ে আমরা খাবার পাবো না, তো খাওয়া দাওয়া করে একসাথে এখান থেকে বের হয়ে যাওয়াটাই ভালো হবে। ছোটন হচ্ছে দুইটা গাড়ি ম্যানেজ করছে পুরো রাত ঘুরে ঘুরে, দাদা ধন্যবাদ দাও ছোটন, হ্যাঁ ধন্যবাদ, আমাদের আমাদের ধন্যবাদ ছোটন কি। আচ্ছা, এখন টাইম হচ্ছে কয়টা বাজে বন্ধু? 10:22, আর আমরা হচ্ছে এখন জাস্ট বেরোছি হচ্ছে অক্সিজেন থেকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন সোজা চলে যাবো হচ্ছে রাঙামাটি, আমরা হচ্ছে দুইটা গাড়ি নিচ্ছি, একটা পিছনে আর একটা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের জানি হচ্ছে এখানে শেষ হচ্ছে, আর আমার দাদা আমাকে সুন্দর তোলার জন্য, এন্ড জাস্ট ওয়েদারটা দেখেন, এত সুন্দর একটা ওয়েদার, বিদ্যুৎ চমকাচ্ছিল, এবং এটার নাম হচ্ছে রিজার্ভ বাজার বলে, তো সব দোকানপাটি বন্ধ, আমরা যাইতে যেতে প্রায় 2:30 বেজে গেছিল, তো সব দোকানে বন্ধ ছিল, আর এখন আমরা হচ্ছে একটা চা খাবো, চা খেয়ে দেন হচ্ছে আমরা বোটের উদ্দেশ্যে যাব, নামছি কিছুক্ষণ হচ্ছে, আর সবাই হচ্ছে একটু খাওয়ার দাওয়ার নিছে, আর এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের মেইন স্পটে যাব। আমাদের স্পট কোথায়? লেক লেকে। দুই বছর
পিছলা ছিল হৃদয় এবং হৃদয়ের একটা ফ্রেন্ড কিশোর, দুইটাই হচ্ছে পরে হাত তাত সব চিরে ফেলছে, মানে হাত কাটছে, পাও কাটছে হৃদয়ের পিছনে, মানে ব্যাক সাইড। ওকে, সো আমরা হচ্ছে আমাদের বোটে এসে পৌঁছে গেছি। এই বোটটা হচ্ছে আমরা দুদিনের জন্য কন্ট্রাক্ট করছি, আজকে রাতে থাকবো এবং কালকে পুরোটা দিন এই বোট করে ঘুরবো, তারপর হচ্ছে শেষ হবে আমাদের জার্নিটা। আমার আমার দাদাকে কুকুর আক্রমণ করেছে। দাদা তুমি কুকুর আচ্ছা বৃষ্টি কি সমস্যা হইব না? পানি হচ্ছে একদম কম, এখন মনে হয় ভাটা চলতেছে। আর আমরা হচ্ছে একটা বড় ভাই নিয়ে আসছি আয়ার করে, ওনাদের এখানে বোর্ড আছে রাঙামাটিতে। এখন হচ্ছে 12:53 বাজে, আর এটা হচ্ছে লাইফে আমার ফার্স্ট টাইম হচ্ছে এরকম একটা বোর্ডের মাঝখানে জাস্ট অলমোস্ট একটা বাজে হচ্ছে বোর্ডটা ছাড়ছে। এবং আমরা হচ্ছে টিডং থেকে একটা বাইক হায়ার করে আনছি, ওনাদের হচ্ছে এখানে বোর্ড আছে, তো এখানে বোর্ডটা বাঁধা ছিল। আর আমরা হচ্ছে উনি আসার সাথে সাথে স্টার্ট দিই, আমরা হচ্ছে এখন মোটামুটি মাঝখানে অবস্থায় গিয়ে স্টে করবো। এন্ড দেখতেই পাচ্ছেন যে কি একটা সুন্দর ওয়েদার। প্রথমত হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে আজকে সিগন্যাল চলতেছে, এবং থার্ড হচ্ছে মানে এরকম একটা ওয়েদারের ভিতরে মাঝখানে বসে আড্ডা দেওয়াটা যে কি মজা হবে। এবং আমরা গিটার নিয়ে আসছি, সো পুরো ব্লগটা দেখেন, ভালো লাগবে আশা করি। এন্ড আমরা হচ্ছে এখানে থাকবো, কালকে দিনটা আমরা উপভোগ করব এবং কালকে ঝর্ণায় যাব। সো উপভোগ করুন আমাদের ব্লগটা। হাই, এখন হচ্ছে আমরা আমাদের বোটটা করে একটা দ্বীপের মধ্যে এসে পৌঁছাই। আমরা এখন আমরা বোট থেকে নামবো এবং দ্বীপে চলে যাবো, তারপর আমরা ওখানে যাওয়ার পরে ওখানকার ভিউটা কিরকম আসলে, মানে আমরা সবাই এক্সাইটিং, আমরা আসলে ফার্স্ট টাইম যাচ্ছি, দেখা যাক। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা। আচ্ছা, এতটুকু পর্যন্ত ছিল আমাদের রাত। আমরা হচ্ছে রাতে ঘুমাইছি, দেন হচ্ছে সকালে উঠছি, এবং সকাল সকালের সিনারি এবং পুরো দিনটা আপনাদেরকে আমরা দ্বিতীয় ব্লগে শেয়ার করব।